করে বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালটা বৃষ্টি দিয়েই শুরু হলো। সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, এখন ঝড়টা থেমে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে সারাটা দিনই। আজকে এরকম বৃষ্টি দিয়েই দিনটা কেটে গেল। এত গরমের পর বৃষ্টি হলে ভালোই হয়, আর বৃষ্টির সময় শুধু মন চায়, মনে হয় যে খিচুড়ি হলে ভালো হতো, তাই না? তো আমাদের খিচুড়ি হয়নি যদিও, তো তাও মন চাই যে তারপর বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থেমে যাওয়ার পর মাম্মা আমাকে ঘুমিয়ে পড়েছে, আর ওর বাবা চলে গেছে বাজারে। যাওয়ার পরে আমি বিছানা কাঁথা একটু তুলে নেব, আর এই যে কাপড় ছিল, আগের দিন গেছিলাম মাম্মাকে নিয়ে গেছিলাম, এই শাড়িটা পরে গেছিলাম, সেই শাড়িটা ভাঁজ করে রাখলাম। আর ওই যে দেখতে পাচ্ছ জানলায়, জানলা একটা সাদা প্লাস্টিক দেওয়া, কি বলতো বর্ষার সময় না জানলা দিয়ে জল ঢুকে বিছানা সব ভিজে যায়, তাই ওই প্লাস্টিকটা দিয়ে রেখেছিলাম। বিছানা পুরো ভিজে যেত, আগে একদিন এরকম দিইনি তো বিছানা পুরো ভিজে গেছে, তো আজকে সেই বল করিনি। কাল থেকেই বৃষ্টি হচ্ছে, কাল থেকেই দিয়ে রেখেছি, আর আজকেও সকালে ঝড় বৃষ্টি হয়েছে, জলটা দেখছি ঢোকেনি ভিতরে। এই সময় দেখো বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো, তো বৃষ্টি থেমে যাওয়ার পরে সমস্ত বিছানা কাঁথা গুছিয়ে নিয়ে তারপর আবার মাম্মা উঠলে পরে ওকে খাওয়াতে হবে। তো এই যে সমস্ত বিছানা কাঁথা গুছিয়ে নিচ্ছি, বাকি কাজকর্ম করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওই দিন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, ওই দিন সারাটা দিনই বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, হালকা হাওয়া বয়েছে। আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও ক্লিপ, এটা হচ্ছে সোমবারের ভিডিও ক্লিপ। তো দেখো ছোট্ট একটা মনা বাচ্চা, তো এটা আমাদের ফ্যামিলির নতুন সদস্য, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শেয়ার করবো ভেবেছিলাম বাট করা হয়নি। রোববার রাতে তখন একটা দেড়টা বাজে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সেই সময় ও হয়েছিল, আর ও হয়ে ছিল গোয়ালের মধ্যে শুয়েছিল, তো পরে গিয়ে আমরা দেখতে পাই ওকে। তোমরা খেয়াল করে দেখেছো ও একদম মায়ের মতো হয়েছে, কিন্তু ওর মাও ঠিক এরকমই দেখতে, এরকমই রং। আমাদের নতুন সদস্যে কেমন লাগলো জানিও, আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।